হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করছি দশম শ্রেণী ভূগোলের ভারতের কৃষিকাজ রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু পাঁচ নম্বরে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখবে এবং অ্যাট এ ক্লান্স প্রত্যেকটা কৃষির তার উচ্চতা জলবায়ু কখন চাষ করলে ভালো হবে কখন ফসল তোলা হয় সব কিছু কিন্তু এই যে নোটসটা দেখতে পাচ্ছ না এই নোটের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে অন্য কোনো বইতে তোমরা কিন্তু এগুলো পাবে না সমস্ত নেট থেকে মনে করো এখানে নেট থেকে বিভিন্ন অন্যান্য যে অথারের বই রয়েছে সেখান থেকে এগুলো কালেক্ট করে লিখেছি প্রত্যেকটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ একটা ব্যাপার এই নোটগুলো যদি তোমরা সংগ্রহ করতে চাও অবশ্যই কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া যে ফোন নম্বর রয়েছে বা আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে কিন্তু এই নোটসগুলো সংগ্রহ করতে পারো সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এবং এই নোটগুলো সংগ্রহ করবে আমার নাম্বার কিন্তু সেখান থেকে তোমরা পেয়ে যাবে দেখে নাও নোটসটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এখানে এই ডেটাগুলো কিন্তু খুব কম বইতে রয়েছে মনে রাখবে যেমন দেখো এখানে ধান গাছের একটা বিজ্ঞান নাম পাশে ছবি দেওয়া রয়েছে অরাইজা সেটাইভা এবং পোয়াশি গোত্রের ধানা শস্য জাতীয় উদ্ভিদ উন্নত বীজ উচ্চতা জলবায়ু এবং পৃথিবীর কত শতাংশ মানুষ ধান খায় এগুলোও রয়েছে উষ্ণতা বৃষ্টিপাত উচ্চ ফলনশীল জাত মাটি ভূপ্রকৃতি এবং ধানের যে প্রকার রয়েছে না সেগুলোও কিন্তু এখানে রয়েছে আচ্ছা গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ দেখতে পাচ্ছ এরকমভাবে ছবিও রয়েছে বিজ্ঞানসম্মত নাম উৎপাদক অঞ্চল এখন কি পরি পরিস্থিতি রয়েছে আচ্ছা পৃথিবীর রুটির ঝুড়ি আখ চাষের অনুকূল ভৌগোলিক অবস্থা আচ্ছা এখানে কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক অবস্থা এখানে ছবি এবং সব কিছু রয়েছে এখানে বাকি চা চাষের অনুকূল ভৌগোলিক অবস্থা এখানে দেখতে পাচ্ছ চা চাষের পদ্ধতি উষ্ণতা তুষারপাত মৃত্তিকা সব কিছু এখানে রয়েছে আচ্ছা বাকি এখানে দেখতে পাবে যে কফি কফি গাছের একটা ছবি রয়েছে এখানে বিজ্ঞান সম্মত নাম ভূমিকা এবং উষ্ণতা মৃত্তিকা বৃষ্টিপাত সব কিছু রয়েছে বাকি এখানে দেখতে পাবে মনে রাখতে হবে বলে এখানে রয়েছে ধান চাষ এবং রাখ চাষ গম চাষ কার্পাস চাষ চা কফি সামাজিক বনসৃজন কি কৃষি বনসৃজন কি এবং এগুলো দু নম্বরের প্রশ্ন অর্থাৎ এই অধ্যায় থেকে যাবতীয় প্রশ্ন কিন্তু তোমরা এই নোটস থেকে তোমরা পেয়ে যাবে নোটসটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই তোমরা ডিসক্রিপশান বক্সে দেওয়া যে ফোন নাম্বারটি রয়েছে সেখানে কালেক্ট করবে আশা করি নোটসটা দেখে তোমাদের খুব ভালো লেগেছে এবং ইতিমধ্যে অনেকজন কিন্তু নোটসটা সংগ্রহের জন্য হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করছে আমার কাছে তাদের নাম কিন্তু এসে গেছে তাদের তারা কিন্তু নোটসটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই পড়া শুরু করে দিয়েছে যদি চাও তোমরা এই নোটসগুলো সংগ্রহ করতে ডিসক্রিপশান বক্সে দেওয়া যে ফোন নম্বর রয়েছে সেখান থেকে কালেক্ট করতে পারো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ